নির্মল বর্ণমান্য বায়ুগণ একিবাসে শীতল মলয় পর্বত পরিষ্কার সিংহা সরিয়া তোমাদের মুক্ত ছিল লক্ষ্মীনারায়ণের এলো কালে বিনা করে আরো দাসী লক্ষ্মীর প্রণাম করে জিজ্ঞাসা করিল বেগুনি পান্থ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ। আজকে লক্ষ্মী পুজোর দিনে সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখন প্রায় বিকেল হয়ে এসছে, এখন ওই মানে 3টা মতন বাজে। তো এখন মা ঘট বসিয়ে পুজো করবে, এবছর নিজেই পুজো করবে মা, ঠাকুরমশাই বলা হয়নি। আর যেহেতু এবছর চন্দ্রগ্রহণ রয়েছে, চন্দ্রগ্রহণটা রয়েছে মাঝরাতের দিকে, তো ওই জন্য মোটামুটি 3:30-4টার মধ্যেই পুজোটা কমপ্লিট করবে। তো তারপরেই আমরা খাবো দুপুরের খাবার। ওদিকে অলরেডি রান্না হয়ে গেছে, দিদি অলরেডি রান্না কমপ্লিট করে ফেলেছে। আজকে মেনু হয়েছে খিচুড়ি, লাবড়ার তরকারি আর বেগুনি। তো আজকের ব্লগটা খুবই এক্সাইটিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। এই যে এখানে খাবার বাড়া হয়ে গেছে, এখন খেতে বসবো আমরা। এই মাত্র সবে পুজো কমপ্লিট করলো মা, তারপরে সন্ধেবেলা আবার পাঁচালি পড়বে, তারপরে আরতি করবে ঠাকুরের। দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি, মার পাঁচালি পড়া হলে, ঠাকুরের আরতি হলে তারপরে আমরা বেরোবো এক আত্মীয়র বাড়ি আর কি, জয় মামাদের বাড়ি, ওখানে যাব। ওরাও আসবে তারপরে আবার আমাদের বাড়িতে। কৃপা করি বল দেবী, কোন পাপ ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মতবাসী জলে, এত শুনি লক্ষ্মী দেবী সকল স্বরে, কহিলেন বিবরিয়া ক্ষুদ্রমণি বরে, চঞ্চল আমার নাম কেন আমি ধরি, সুলভ কারণ তার হইব বিস্তারি, প্রভাতে উঠিয়া যেবা থাকে বাসি, মুখে চিরদিন গঞ্জে সেই কত শত দুঃখে, সূর্য হতে উঠি কোন করে যে সয়ন, কোনো দিন নাহি যায় তাহারও ভবন, প্রভাতে কোনো দিন নাই যায় তাহারও ভবন, কুমারী বলাই যেবা করে বলৎকার, কবু নাহি যাই আমি স্বামীতে তাহার, অতি বর্তমানে যেবা করে উপপতি, কখনো না যাই আমি তাহারও সম্ভতি, শ্বশুর শাশুড়ি সঙ্গে কন্ডল ফুরিয়া, দিবারা তনা চালিয়ে থাকে যে মরিয়া, গুরুজনে মনে কেনে করে যতন, কখনো দৃষ্টিত নারী তাহারও ভবন, সৌভিত্রপতি অগ্রেতে যেবা করে যে আহার, এখন ঠাকুর ঘরের মাঝখানেই আর কি আলপনা দেব একটা, প্রত্যেকবারই দিই মাঝখানে।
দেখি মা যদি এখনই যায় ওদের বাড়িতে তাহলে ওখান থেকে এসে দিতে হবে, আর না হলে এখনই দিয়ে তারপরে ওদের বাড়িতে যাব। আর আলপনাটা দিয়ে তারপর ফুল দিয়ে প্রদীপ দিয়ে সাজাই আমি প্রত্যেক বাড়ি, তো এবছরও করবো ওরকম, তোমাদেরকেও দেখাবো। লক্ষ্মী ঠাকুরের গান বাজিয়েছিলাম আমি ব্লুটুথ স্পিকারে, প্রত্যেক বছরই বাজাই। আর যে কোনো পুজো, লোকনাথ বাবার পুজোর দিন লোকনাথ বাবার গান বাজাই, লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরের গান, বেশ ভাল লাগে। মানে পরিবেশটা মনে হয় যেন পুরো পজিটিভিটি রয়েছে চারিদিকে, মনটাও বেশ ভাল লাগে গানগুলো শুনলে, আর কাজগুলো করার এনার্জিও পাওয়া যায়। এইমাত্র আমরা ওই আত্মীয়দের বাড়িতে চলে আসলাম যেরকম তোমাদেরকে বলছিলাম, আর এর আগে যে আলপনাটা তোমরা দেখলে এটা ওদের বাড়িরই আলপনা, বেশ সুন্দর আলপনা দেয়, পুরো মনে হয় যেন মানে লক্ষ্মীর পায়ের ছাপগুলো যেন সত্যিকারের কোনো মানুষের পায়ের ছাপের মতন ওরকমই লাগে। আর এই যে ওদের বাড়িতে আসলেই এনার সাথে দেখা হবে, স্পেশাল গেস্ট ওদের বাড়ির। দুপুর থেকে তো লক্ষ্মী পুজো টুজো হলো তোমরা দেখলে, এই মাত্র আমি আর মা দাদুদের বাড়িতে গেছিলাম, জাস্ট এই মাত্র ফিরলাম, তো এখন প্রসাদ টোসাদ খাচ্ছি। আমাদের বাড়ির প্রসাদগুলো সব আশেপাশের বাড়িতে দেওয়া হচ্ছে, মা গেছে দিতে, তো এরকমভাবেই কাটছে আজকের দিনটা। আর একটু পর আবার দাদু দিদাওরা আবার আসবে আমাদের বাড়িতে, মানে ওদের আমাদেরও ওদের বাড়িতে নেমন্তন্ন না, আবার ওদেরও আমাদের বাড়িতে নেমন্তন্ন সেম দিনে, তো ওরা রাত করেই আসবে। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ব্লগটা খুব ভাল লাগছে, তো স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। এইমাত্র আমরা বাড়িতে আসলাম, বাড়িতে এসে এই আলপনাটা কমপ্লিট করে তারপরে মাটির প্রদীপ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর মা ঠিক যে জিনিসটার জন্য সাবধান করলো ঠিক সেইটাই হবে। আমার ওনার একটা কোনা আগুনের মধ্যে লেগে গেছিলো, প্রদীপের আগুনে, তো আমি সাথে সাথেই দেখতে পেয়ে গেছিলাম, ওই জন্য নিভিয়ে দিয়েছিলাম, নাহলে একটা অঘটনও ঘটে যেতে পারত। আর এইভাবে প্রদীপ দিয়ে আলপনার মধ্যে সাজালে মানে অনেকটা সাবধানই থাকতে হয়, কারণ চারিদিকেই প্রদীপ দিয়ে সাজাচ্ছে, এবার কোথায় কী যে লেগে যাবে হঠাৎ করে খেয়াল করাও যায় না। যেটার কাছে যেটা সেটা দিয়ে দাও, তোমরা দেখতেই পাচ্ছো যে আমি ওন্নাগুলোকে গুটিয়ে রেখে পুরো সাবধানতার সাথে করছিলাম, কিন্তু এই দূরের প্রদীপ দুটো এত দূরে ধরাতে গিয়েই তখন কাণ্ডটা ঘটবে। তাও ভালো যে অল্পের ওপর দিয়ে হয়েছে, মানে অত বেশি কিছু হয়নি। এই যে এই প্রদীপটা যখনই একবারে জ্বললো না, তো তখন মনটা আমার ওই দিকেই চলে গেছে, ওটা জ্বালানোর দিকেই, আর এক সেকেন্ড যেই অন্যমনস্ক হয়েছি অমনি তখনই। সাবধান, কিন্তু ঠিক না পূর্ণিমার মধ্যে ওইসব দিল, তাহলে ফুটো হয়ে যাবে। আমি বারবার কইতে আছি, মায়ের
দরজার কাছে যে আলপনাটা দিচ্ছিলাম সকালবেলা, তো সেইটাই শুকানোর পর দেখো এরকম লাগছে। আর প্রদীপ ধরাতে গিয়ে কি হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। মা বকাবকি করছিল যে সাবধান হতে বলেছিলাম, কিন্তু সাবধান তো ছিলাম, এক সেকেন্ডের জন্য একটু অন্যমনস্ক হওয়াতেই মানে যেটা হওয়া সেটা হয়, কিছু করার নেই। এটা দেখো মেন গেটের সামনে এই আলপনাটা দিয়েছিলাম আমি। দাদু দিদাওরা এইমাত্রই আসলো আমাদের বাড়িতে, এখন গল্প করব সবাই মিলে, আর তোমরাও ব্লগটা এনজয় করতে থাকো। এই মাত্র জাস্ট দাদু দিদাওরা গেল, আর আজকে সারাদিন খুবই ভালো কাটলো, মানে সারাদিনই লক্ষ্মী পুজোর এইসব যোগাযন্ত্র করে, পুজোর কাজ আলপনা দিয়ে এসব করেই দিনটা কেটে গেল হুড় হুড় করে, মানে টেরই পেলাম না, সকাল থেকে বিকেল হয়ে গেল, তারপর রাতও হয়ে গেল, এরকম মানে কাজ করতে থাকলে বোঝা যায় না যে কীভাবে সময়টা বেরিয়ে যায়। আজকে আমি উপোস করেছিলাম, মানে আজকে ফার্স্ট আর কি এতক্ষণ ধরে উপোস করেছি, এর আগেও করেছি কিন্তু এতক্ষণ একদম কিচ্ছু না খেয়ে থাকিনি। তো আজকে পুরো দুপুর তিনটে অবধি উপোস ছিলাম সকাল থেকে, অত কিছু মনে হয়নি, মানে পুজোর কাজে ব্যস্ত থাকলে তখন বোঝা যায় না কিছু। তো সারাদিন ঠাকুরের পুজো করে বেশ ভালোই কাটলো, মনটাও ভালো ছিল। আর আজকে আমার মেন দায়িত্ব ছিল হচ্ছে আলপনা দেওয়া, তোমরা দেখলে ঠাকুর ঘরে আলপনা দিয়েছি ঘটের চারপাশটাতে, আর মাঝখানটা একটা বড় করে আলপনা দিয়েছি, আর ঠাকুর ঘরে ঢোকার মুখে একটা দিয়েছি, নিচে মেন দরজা একটা দিয়েছি। তো এরকমভাবে মানে যেখানে যেখানে আলপনা দেওয়া হয়েছে সবগুলো আমিই দিয়েছি, তো প্রত্যেকবারই আলপনা দেওয়ার দায়িত্বটা আমারই থাকে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভাল লেগেছে, যদি ভাল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার এরকম একটা সুন্দর ব্লগে দেখা হবে সবার সাথে। এখন তাহলে টাটা।